আজকে একটা ক্রাফট করছি বাচ্চাদের জন্য, দেখুন খুব ভালো লাগবে বাচ্চাদের, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। এটা ইউজও করতে পারো, ছোটখাটো রবার, শার্পনার, ইরেজার, এগুলো তোমরা এর মধ্যে স্টোর করে রাখতে পারো, স্ট্যান্ড হিসেবে কাজ করবে, আর সুন্দর বাড়িতে ডেকোরেশনেরও কাজ হবে। দেখো ছোট বন্ধুরা, আজকে আবার এসেছি, তোমাদের আশা করি সবারই ভালো লাগবে। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, সেটার জন্য সরি, একটু কাজের প্রেশার ছিল। তো দেখো এটা আশা করি তোমাদের খুব পছন্দ হবে। আমি এমনি নতুন নতুন বিভিন্ন রকমের কাজের ওপরে ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য। দেখো আমি ছোট্ট করে দুটো পাখি সেম এঁকে নিচ্ছি, এবারে একটা স্কোয়ার বক্স এঁকে নিচ্ছি। এটা স্কেল দিয়েও তোমরা আঁকতে পারো, একটা এমনি বক্স করলে অনেকটা প্লাস চিহ্নের মতন, যোগ চিহ্ন যেটাকে বলা হয় বাংলাতে, বা ইংলিশে প্লাস যেই মার্কিং হয়, সেই প্লাসের মাঝখানে করার পর এই সাইডগুলোতে একটু এমনি কর্নার বের করে দিচ্ছি। এটা কেন বের করছি একটু পরে জানিয়ে দিচ্ছি। এই যোগ চিহ্নটা এইরকম করে পেস্ট করে নিতে পারেন। দেখুন এক্সট্রা যেটা থাকবে সেটা কেটে সমান করে নেবেন। এটা ফেভিকল দিয়ে করলে ভালো, ফেভিকলে খুব সুন্দর ভাবে চিটে যায়। এবার দেখুন আমি দুটো পাখি সেম সাইজের আমি করেছি,
একই রকম দুটো পাখি দুটো পাখি কালার একই রকম প্রায় তো আপনারা চাইলে নিজের ইচ্ছে মতন কালারও করতে পারেন আর পাখির ডিজাইনও সিলেকশন করতে পারেন এই দুটো পাখি এবারে এটার সঙ্গে পেস্টিং করে দেব আর দেখুন কেমন করে পেস্টিং করছি এই দেখুন সুন্দরভাবে পেস্টিং হয়ে গেছে তো এইভাবে আপনারা বা ছোট বন্ধুরা করতে পারো আপ লোক কর সকতে হ্যায় এসে করকে আর ইসমে কুছ ভি রখ ভি সকতে হ্যায় আপ কুছ ভি রখ সকতে হ্যায় আর ইসকো স্ট্যান্ড কর সকতে হ্যায় ইয়ে কুছ ইস তরহ মুভমেন্ট করেগা